মর্নিং বন্ধুরা, আজ সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি রান্নাঘরে স্নান হয়ে গেছে, তো 9টা বাজে প্রায়, চান পুজো হয়ে গেছে। হওয়ার পরে আমি চলে এসেছি রান্নাঘরে। সকালে গেছি ব্রেকফাস্ট করছি, রুটি তো আটা আটাটা মেখে রুটিতে বসেছি। বন্ধুরা সবাইকে ওয়েলকাম। প্লিজ তোমরা আজকে ব্লগটা দেখো, আমি সারাদিন কী কী কাজ করছি দেখার অনুরোধ রইল বন্ধুরা। তো রুটিটা হচ্ছে, সাথে সাথে কী হচ্ছে তোমরা দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা, এখানে আমি সাউন্ডটা মিউট করে নিয়েছি, খুব চিৎকার চেঁচামেচি হচ্ছিলো পরে বাইরে, বাচ্চারা খুব দুষ্টামি করছে, আওয়াজটা আসছিলো, তো তার জন্য আমি সাউন্ডটা মিউট করেছি। আর মাঝে মাঝে কিন্তু আমি একটু স্পিড বাড়িয়ে দেবো, তাহলে ভিডিওটা একটু ছোটো হবে, তোমাদের দেখার সুবিধা হবে। তো বন্ধুরা প্লিজ তোমরা দেখো, রুটি কিন্তু আমি সমান্তরে এক নাগাড়ে পড়ে যাচ্ছি, কারো দিকে তাকাচ্ছি না বন্ধুরা। তো এরপরে কী করছি দেখতে, তো সকালের টিফিনটা খাওয়া দাওয়ার পরে চলে এলাম সবজি কাটার জন্য। বাজার থেকে সব রকম সবজি এসেছে, তো সেগুলো কাটবো এক এক করে। তো সবজি কাটছি প্রথমে বন্ধুরা আলু আর কপি আর বেগুন দিয়ে, মাছের ঝোল হবে নতুন আলু দিয়ে, তো খেতে খুব সুন্দর লাগে, দারুণ লাগে এই ছোটো আলু দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু সেদিন দিনে দারুণ লাগে। তো আমি সবজিগুলো কেটে নেবো আর কিছু মশলাপাতি সব কেটে নেবো বন্ধুরা। তো রান্নাটা দেখাবো না, কেন রান্নার কাছে গেলে অনেক বড়ো ভিডিও হয়ে যাবে, তো এরপরেও আরও কাজ আছে, সেই কাজগুলো আগে করবো। তো তো আগে দেখো কী কাটছি, ঠিক বন্ধুরা রান্নাটা দেখালাম, দেখো কি আয়ের পরে দারুণ একটা জিনিস দেখাচ্ছি, চানটান করে পরে ধুলো মাখছি গায়ের মধ্যে, কি আছে বাকি যক্ষের ধনটা দেখাই। আরে যক্ষের ধন এখানে তো নাই, যক্ষের ধন যক্ষের ধন না এখানে, যক্ষের ধনটা কি করে বের করি, দেখি 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 দেখে দেখো বউ বন্ধুরা, গেল আমার হাতটা, গেল আমার হাতটা, খেলাম দিয়েছি খেলাম দিয়েছি, উল্টে গেল যক্ষের ধন কে নিয়ে আসছি বন্ধুরা, যক্ষের ধন যক্ষের ধন দেখো 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 যক্ষের ধন, বুঝেছো লেপ পৌষ মাস পড়েছে, তবে লেপ বের করলাম গাই দেওয়ার জন্য। এইগুলো কাজটা কিন্তু বিরাট বড় কাজ, বুঝতে পারছো, এটা সব বের করলাম, এটাকে তুলে এখন রোদে দিব, একদম নতুন লেপ বন্ধুরা, কম্বল মানে একদম কত বড় লেপটা, তোমাদের সাথে পরে দেখা হবে, তোমার সাথে থাকো, দুটো শাড়ি খালি আমাদের কাজ করতে আছে, ছাদের জামা কাপড় নিয়ে এলাম, তো
ছোট দিনে জ্বালার জন্য ছাদে রোদ চলে যায়, তো এখনো শুকোয়নি। রোদ দুটো শাড়ি নিয়ে এসেছি, শুধু শাড়িতে প্রথমে ভাঁজ করবো আগে, তারপরে হচ্ছে তোমাদের কাছে চলে আসছি। কিনে নিয়ে দেখো কতটা হচ্ছে কাজ, তোমরা সাপু পড়ে যাও। সঙ্গে সঙ্গে চেঞ্জ করে নিলাম, মা এই ঘরে ভীষণ ঠান্ডা, এই ঘরটা ঠাকুর ঘরটা ভীষণ ঠান্ডা হলে তো রেকর্ড করে নিলাম। এবার কি করছি দেখো তোমরা, জানে যারা পলস লাগাতে জানো না তাদেরকে একটু বলে দিই, আমি ডিটেলসে সবাই জানে না। যেমন ফলস আছে, তো ফলস বলছি কেন, সরি ব্লাউজ পিস আছে, এটা ব্লাউজ পিস, এই ব্লাউজ পিসটাকে বাদ দিয়ে তারপরে তোমার শাড়িটাকে গোটা খুলতে হবে। খুলে তোমার সোজা উল্টা আগে চেক করে নিতে হবে কোনটা সোজা কোনটা উল্টা, বুঝতে পারছো? এটা দুদিকেই এক আছে, শাড়িটা দুদিকে এক আছে, বুঝতে পারছো বন্ধুরা? তো একদম উল্টো, হ্যাঁ উল্টো একটু বোঝা যাচ্ছে। তো আমি দেখো সবসময় পলস লাগাবার সময় তোমাকে বাঁ হাতে রাখতে হবে, সেলাইটা তোমার ডান হাতে চলবে আর বাঁ হাতে চলবে, বাঁ হাতের দিকে থাকবে। তো এই দেখো এটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমাদের খুব সহজ যাবে পলসটা, ক্যামেরাটা থেকে আনা অন্ধ যাবে। তো এটা তোমার উল্টো দিক আছে, বাঁ হাতটাকে সবসময় এসে দেবে ডান হাতে শুরু। তো এই দেখো ফল সানা আছে, বাড়ি এসেছিলাম বাজার থেকে এর আগে, গেছিলাম যখন তো থেকে লাগাচ্ছি ওলা তুলের দুধ থেকে একটু জাস্ট তোমাদের দেখাবো, শুধু অলরেডি ভরা আছে, ভালোই গেল দেখাতে তাড়াতাড়ি শুরু হবে, অল্প জাস্ট দেখা। চলতে সুবিধা হবে, আর যদি তোমরা উল্টো লাগাও দেখা, যখন তোমরা ফলস লাগাবে বাঁ হাতের দিকে চলে আর ডান হাত দিয়ে সেলাই করলে তখন ধরবো যে একদম ঠিক আমি ঠিক ফলস লাগাই। এইগুলো দুপুরে রাখে লেগে যায় আর ঘুমকে একটু বিরক্ত লাগে, তো এই জন্য ভাবলাম যে আমি পলস লাগিয়ে নিই। পলস সম্পূর্ণ লাগানো হয়ে গেলে ফলস লাগিয়ে টাগিয়ে আসছি, এই দেখো বন্ধুরা সম্পূর্ণ আমার ফলস লাগানো কমপ্লিট। একটু এই যে সাইডের একটু ফোটটা দিচ্ছি, কমপ্লিট একদম আমার কমপ্লিট।
কমপ্লিট হয়ে গেল। তোমরাও একদম কাঁথা সেলাই, মানে খুব সহজ সেলাই, কাঁথাতে যেমন সেলাই করে না ওই রকম সেলাই, অনেকে জানো না হয়তো কীভাবে করতে হয়, খুব ইজি উপায়ে করাটা। তো আমার এই কাজটা এখানেই শেষ করলাম বন্ধুরা, তো কমপ্লিট হয়ে গেল। আমার এই দেখো সম্পূর্ণ ফলস লাগিয়ে নিলাম। তো বন্ধুরা এইভাবে খুব সহজ উপায়ে তোমরাও বাড়িতে লাগাতে পারো, কাঁথার মতন সেলাই করতে হয়। তো এরপরে নেক্সট কি ফলস লাগানোর পরে অনেকক্ষণ সন্ধ্যাবেলা চা খেলাম, মানে আজকে আবার দুধ চা খেয়েছি অনেকদিন পরে, দুধ চা খেলাম আর এখন একটু শশা খাচ্ছিলাম, আমার ভীষণ শশা খেতে ভালোবাসি, তো শশা খেলাম আর চা খাওয়ার পরে আর কিছু খাইনি, মানে সন্ধ্যাবেলা টিফিন করিনি আজকে, মানে ইচ্ছা করছে না রাতে একটা খাবার হেভি খাবার বানাচ্ছি। দেখো তরকার জন্য তরকার ডাল আমার ছিল অনেক দিন থেকে, তো দেখলাম বেশ একটু অনেক দিন দিন তো কেমন ধুলো ধুলো হয়ে গেছে, তো এটাকে ভালো করে তিন চারবার ধুয়ে আর সঙ্গে সঙ্গে দিলাম বিষ্টি, বিষ দিয়েছে অনেকটাই, কিন্তু কী কী একটা ডাল থাকে ওটা মানে শক্ত শক্ত লাগছে, তো দেখি প্রেশার কুকারে কয়েকটা সিটি দিয়ে দেবো আর মারা হচ্ছে খাওয়ার ইচ্ছা করছে। কয়েকটা দু দশ বারোটা সিটি দেবো বেশি করে, একটা রসুন দিয়ে দিচ্ছি, রসুন তারপরে ফিরে আসি, প্রত্যেকটা টাইম লাগবে অনেকটা, অতটা বড় তোমাদের দেখাতে পারবো না, কতদিন কি দেখাচ্ছি তোমাদের তোমার সাথে থাকো ঠান্ডা লাগছে বলে গায়ে সোয়েটারটাকে একদম একটা তো বোতাম লাগিয়েছি, ভীষণ ঠান্ডা লাগছে। আর দেখো বিশাল এক্ষুনি করলাম, ভাবলাম সিদ্ধ হলো কি না আগে আমি দেখে নিই, তোমার তারপরে তোমাদেরকে দেখাই। দেখো একদম সব গুলে গালে একাকার, সুন্দর করবো হচ্ছে ডিম তরকা, আর সব দেখো পেঁয়াজ রসুন টমেটো আদা ধনে পাতা সব কেটে নিয়েছি আর ডিম দিয়ে ডিম তরকা বানাবো। তো প্রথমে তরকার হচ্ছে নিয়ম হলো সব কিছু আগে পেঁয়াজ টেস লাইট লাইট করে ভেঙে দিলাম, বেশ পরিমাণে একটু দিয়ে দিলাম হচ্ছে তেল, পেঁয়াজ দিয়ে একটু এটা যখন হয়ে যাবে পেঁয়াজটা ভাজার পরে আদা দেবো রসুন দেবো, বুঝেছ? তো তরকার রেসিপি আমার সিম্পল ফুডে দেওয়া আছে, তোমরা দেখে নিও। তো আমি একটু তরকাটা করে নিয়ে আসি, রেডি হয়ে গেল বন্ধুরা, আর সাথে কি আছে তোমাদের দেখাবো, তোমরা সাথে থাকো বন্ধুরা। রেডি আমার তরকা, ওকে রুটি ছাড়া ভালো লাগে না, তো রুটি রুটিটাও বন্ধুরা করে নিয়ে ফিরে আসছি একসাথে, বুঝেছ? রাতে রুটি সকালে রুটি, সকালেও করা রুটি হয়েছে রাতেও রুটি, রুটি হয়ে গেল, বেগুন পোড়া হয়ে গেলো, তরকা হয়ে গেলো, তার সাথে আছে ডিম সেদ্ধ করেছি, এই হলো রাতের খাওয়া দাওয়া বন্ধুরা। পেঁয়াজও কেটে নিয়েছি তরকার জন্য, এই দেখো ডিমটা একটু বেশি হাল লাইট সিদ্ধ হয়েছিল আর ভেঙে দিয়েছি, ব্যাস বলে গেছে লাই, মানে হাফ বয়েল হচ্ছে। তো এখানে ভিডিওটা বন্ধুরা এন্ড করছি, আর বাড়াচ্ছি না, গরম ধরে গেছে সোয়েটার পরে রুটি করতে, ভীষণ গরম লেগেছে। তো টাটা, বাই বাই, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নিচ্ছি।